এখন প্রাসঙ্গিক একটা কথা বলতে হয়, আপনাদের দেশে যে মহিলারা বারবার মেয়ে সন্তান জন্ম দেয় স্বামী তারে দেখতে পারে না, আছে না, বলে মেয়েটাকে কটাক্ষ করে, অনেক জায়গায় তালাক দিয়ে দেয় বারবার মেয়ে হলে। যে স্বামী বারবার কন্যা সন্তান হবার কারণে তার স্ত্রী ছেড়ে দেয়, ওই স্বামীর মধ্যে আর পশুর মধ্যে তো খুব একটা পার্থক্য নাই। বারবার মেয়ে হওয়ার জন্য কি মেয়েটা দায়ী না স্বামীটা দায়ী? কারণ ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ হয় কার ক্রোমোজম থেকে, মেয়ের না স্বামীর? কথা বলে না। তো মহিলা তো মোটেও দায়ী না, এক্স ওয়াই ছেলে হবে না মেয়ে হবে এই এক্স ওয়াই ক্রোমোজম আল্লাহ মেয়েকে দেনই নাই, দিছেন কারে? ছেলেকে। অথবা বারবার যদি মেয়ে হয় তাহলে বুঝতে হবে স্বামীর এক্স ওয়াই থেকে বারবার এক্স আসে, ওয়াই আসে না। এজন্য কি মেয়ে দায়ী না স্বামী দায়ী? তো যদি মা বোনরা তো শুনতেছেন, বারবার মেয়ে হবার কারণে আপনার স্বামী যদি আপনাকে কটাক্ষ করে বলে তোমার পেট ভালো না, আপনি বলবেন তোমার জাত ভালো না। ঝগড়া ঠান্ডা না বলবেন হুজুর ঝগড়া তো লাগাইলেন? কারণ ছেলে হবে না মেয়ে হবে এর জন্য মেয়ে মোটেও ভূমিকা নাই, ভূমিকা কার? জোরে বলেন ছেলে হবে না মেয়ে হবে হুকুম কার? দায়িত্ব পালন করে কে? ভূমিকা কার? বাবার না মায়ের? বাবা, কারণ তাকেই দেওয়া হয়েছে এক্স ওয়াই দুইটা ক্রোমোজম, আর মেয়েকে দেওয়া হয়েছে শুধু। এগুলো বুঝেন কথা বলেন? আরে এখন তো কিছুটা বিজ্ঞান পড়লো, এগুলো বুঝার কথা। তাহলে চিন্তা করেন আপনি যে আল্লাহ তাআলা কিছুই না থেকে এত সুন্দর মানুষ মায়ের পেটে বানায় দিলেন, মৃত্যুর পরে আমার সেই আল্লাহ আবার কি চিন্তা করতে পারবেন না? সেটাই আল্লাহ কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে পরকালকে অস্বীকার করো, কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার তোমাদেরকে জিন্দা করবেন, এটা আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব? জোরে বলেন। এবার আসেন, তাহলে আমরা দুইটা ব্যাখ্যা পেলাম, আমরা মৃত ছিলাম, জিন্দা করছেন কে? আবার আমাদের মৃত্যু হবে কি না? কথা বলে না, এর থেকে বাঁচা যায়? মানুষ তো বাঁচতে চায়, বাঁচতে চায় না? আপনাদেরকে একটা চমৎকার কথা শোনাই, 9/11 টুইন টাওয়ারে যখন হামলা হয়েছে, বুঝলেন, আমেরিকার তখনকার প্রেসিডেন্ট ছিল জুনিয়র বুশ, নাম শুনছেন না? জুনিয়র বুশ তখন নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাচ্ছিল, তার প্লেন ছিল মাত্র 27,000 ফুট উপরে অ্যাল্টিটিউড, মাত্র 27,000 ফুট। পেন্টাগন থেকে বলা হলো স্যার নিউ ইয়র্ক আন্ডার অ্যাটাক বাই ওসামা বিন লাদেন, যে যুক্তরাষ্ট্র হামলা হয়েছে এবং টুইন টাওয়ারকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। দেশের চিন্তা না করে জুনিয়র বুশ ক্যাপ্টেনকে নির্দেশ করছে, প্লেন যতটুকু উপরে উঠানো যায় উঠাও। আসছে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে, ক্যাপ্টেন 42,000 ফুট উপরে উঠানোর পর বলছে স্যার প্লেন আর উপরে যাবে না, এর উপরে গেলে এটা ক্র্যাশ হয়ে যাবে। কেমন ভয় পাইছে মৃত্যুকে, টুইন টাওয়ারে 2 বোমাতে এই বেটা মৃত্যু থেকে বাঁচার জন্য 27,000 ফুট থেকে গেছে, 42,000 ফুট। মরার থেকে বাঁচার প্রবণতা সবারই আছে, কিন্তু মৃত্যু থেকে কি বাঁচা যায়? জোরে বলেন।